জনগণের টাকায় আপনার সংসার আপনার বেতন আপনার বেতনের টাকায় ভিক্ষুকের সংসার চলে না সেই কারণে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা আপনারা দেশের নিয়ম মেনে চলেন সংবিধান মেনে চলেন জনগণের সাথে বিবাদ আপনাদের না জনগণের সাথে বিবাদ হলো কার সরকারের কি সরকার ফ্যাসিস্ট সরকার যেই সরকারকে আপনারা রাতের বেলায় ভোট চুরি করে সরকার বানিয়েছেন আমার অনেক কথা নাই আমার অনেক দাবিও নাই দাবি এক শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এই পার্লামেন্ট বাতিল করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে আর সদ্য যে প্রস্তাব বসে ভূমিষ্ঠ হয়েছে এই নির্বাচন কমিশনও বাতিল করতে হবে তারপর একটি সুষ্ঠুবাদ নির্বাচনের একটি আন্দোলন এবং খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর ওই ফরমাসি রায় বাতিল করতে হবে সকল রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত যত মিথ্যা হয়রানিমূলক মামলা গাড়ি মামলা দেওয়া হয়েছে তা অচিরে প্রত্যাহার করতে হবে আমরা যখন নামটাই নেমেই গেছি আমরা আমাদের দাবি আদায় না করে যাবেন না ষাট দশকের শেষের দিকে পশ্চিমবঙ্গের একটা আন্দোলন ছিল সেখানে একটা স্লোগান ছিল পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 112 সারাদিন তুমি হাতটান করো যত পারো ততই মারো আমরা তোমাদের ছাড়ব না আমি সেই স্লোগানটা মর্মস্থ বোঝার জন্য পুলিশের ভাইদের বলবো